আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, বিশেষ করে যারা জন্ডিসে ভুগতেছেন। যদি শরীরে জন্ডিস হয়ে থাকে, কীভাবে জন্ডিসটা দূর করবেন এবং সহজে ঘরোয়া পদ্ধতি একদিন সময়ে আপনার শরীর থেকে সহজে জন্ডিস দূর করতে পারবেন, কোনো টেনশন কোনো কারণ নাই, একদম সহজভাবে। এবং আমার বাসায় বসে জাস্ট একটা দিন সময় লাগবে, একটা দিনের ভিতরে আপনার জন্ডিস দূর করতে পারবেন। যে পাতাটা দেখতেছেন এটা হলো থানকুনি পাতা, গ্রামে বলে থানকুনি পাতা, এমনও থানকুনি পাতাই বলে। আপনারা যদি গুগলে সার্চ করে দেখতে পারেন, তবে এটার অনেকগুলো গুণ দেখতে পারবেন। তবে 100% কাজ করব আপনার জন্ডিস দূর করার জন্য। জন্ডিসটা দূর করার জন্য প্রথমত এই পাতাটা আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে এটার রস করবেন, রস করবেন এক গ্লাসের অর্ধেক গ্লাস রস সংগ্রহ করবেন। আর ফ্রিজের এক লিটার পানিতে এই অর্ধেক গ্লাস এটার রস সাথে মিশাবেন, ভালোভাবে মিশাবেন। আর ফ্রিজের যে এক লিটার যে পানিটা নেবেন, এটা অনেক ঠান্ডা জাতীয় পানি নিতে হবে, অনেক ঠান্ডা ঠান্ডা পানিতে ভালোভাবে মিশাইয়া হাফ গ্লাস এই পাতার রস, থানকুনি পাতার রস ভালোভাবে মিশাইয়া আপনারা এই এক লিটার পানি তিনবার করে খাবেন। সকালবেলা খাবেন, দুপুরে খাবেন, আর রাত্রেবেলা খাবেন। এভাবে তিনবেলা খাওয়ার পর একদিন খাওয়ার পর দিন থেকে দেখবেন ইনশাল্লাহ আপনার জন্ডিসটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এভাবে কন্টিনিউ আপনারা পাঁচ দিন বা সাত দিন খাবেন। একদিন খাওয়ার পর দেখবেন আস্তে আস্তে আপনার জন্ডিসটা দূর হয়ে যাচ্ছে। এভাবে নিয়মিত খাবেন, ইনশাল্লাহ আপনারা সহজে উপকৃত পাবেন এবং বাসায় বসে আপনারা সহজে জন্ডিসটা দূর করতে পারবেন। আর মূলত অনেকে ঠান্ডা দূর করতে পারেন না, এরা সকালবেলা এটার চিবায়া শুধু রস খাবেন, 2 চামচ পরিমাণ রস খাবেন, দেখবেন 2 থেকে 3 দিনের ভিতরে আপনার ঠান্ডা দূর হয়ে গেছে। এটা ভালোভাবে চিনে রাখেন, পাতাটা হলো থানকুনি পাতা। অনেকে আবার পাতা চিনে না, পাতা না চিনলে তা হবে না। এটা হলো থানকুনি পাতা। আপনারা গুগলে চার্জ দিলে ভালোভাবে চিনতে পারবেন, আবার গ্রামে যারা বসবাস করে হেরাও ভালোভাবে চিনবেন। এটা হলো থানকুনি পাতা। তবে এটা আরেকটা, যারা দুর্বল আছেন, অনেক দুর্বল, হেরাও নিজেকে শক্তিশালী করতে পারবেন। এই থানকুনি পাতার রস 2 চামচ আর 2 চামচ মধু খালি পেটে সকালবেলা সেবন করবেন 10 দিন। 10 দিন করার পর দেখবেন যে দুর্বলতা ছিল, এই দুর্বলতা কাটিয়ে পরিপূর্ণ শক্তি পাবেন শরীরে। এবং নিয়মিত খাইতে পারবেন, নারী পুরুষ উভয়, যারা দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, কোন কাজ করতে পারেন না, হেরা ইনশাল্লাহ খাবেন, দুর্বলতা সহজে কাটাতে পারবেন। 2 চামচ এটা রস, থানকুনি পাতার রস আর 2 চামচ মধু একসাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে 10 দিন খাবেন। 10 দিন খাওয়ার পর দেখবেন ইনশাল্লাহ আপনার দুর্বলতা সহজে কাটিয়ে পরিপূর্ণ শক্তি পাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন উপকার আসে, অবশ্যই ফলো দিবেন। ফলো দিলে এইটাই নতুন নতুন যখন আমি ভিডিও আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন। আর শেয়ার দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে।